হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে পুরো ডালটাকে নিয়ে নেব এখানে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে ডালটাকে আপনারা তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন মুগ ডাল খুবই নরম খুব তাড়াতাড়ি জলে ভিজে যায় এটাকে তবে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখুন সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর একই সাথে আমি নিয়ে নেব এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি সুজি দিয়ে যদি এই মুগ ডালের সাথে মিশিয়ে একটা রেসিপি তৈরি করা হয় তো তার স্বাদ ভীষণই ভালো হয় তো দেখুন এরপর আমি এখানে মেজারিং কাপ জল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এই জলটা আমি অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং বাকিটা রেখে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে পরে মিশিয়ে নেব। তো এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও এক টুকরো আদা দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে ভীষণই মিহি করে এর পেস্টটা তৈরি করে নেব তো দেখুন এদিকে একটা পাত্র পাত্র নিয়ে নিয়েছি এরপর এটাকে খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে এরপর পাত্রের মধ্যে সমস্ত সমস্ত পেস্টটা নিয়ে নিয়েছি এদিকে আমি যে জলটা ছিল সেই জলটা ধুয়ে আবারও এর সাথে মিশিয়ে দিলাম এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দেব বেকিং সোডাটা দেওয়ার পরও এটাকে খুব চটজলদি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর কোনো মশলার ব্যবহার করছি না এটাকে আমি খুবই কম তেলে এবং খুব মশলা খুব কম মশলা দিয়ে একটা রেসিপি তৈরি করেছি যাতে আমরা হাতে সময় কম থাকলে চট জলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারি তো বন্ধুরা এটা পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এ ধারে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটা লোহার তাওয়া বসিয়েছি তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল একটু দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম এবং তাওয়াটাকে তেলটা পরিষ্কার করে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এরপর এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে আমি পিছন দিকে করে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি হাতার পিছন দিকে করে এভাবে ছড়িয়ে দিলে এটা খুব সুন্দর মতো ছড়ানো হয়ে যাবে দেখুন এটা আমি তাওয়াটা যেহেতু ছোট তাই এগুলো খুব বেশি বড় হবে না মিডিয়াম সাইজের হবে আপনাদের যদি তাওয়া বড় হয় এগুলোকে আরও অনেকটাই বড় সাইজের করা যাবে তো দেখুন এইবারে এটা অনেকটাই উপরে জালি জালি হয়ে এসেছে যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে এরপর উপরটা শুকিয়ে গেলে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল চারিদিকে ছড়িয়ে দিলাম এই রেসিপিটা খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে এটা তৈরি হয়ে যায় দেখুন এরপর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে একদম লো ফ্লেমে রেখেছিলাম দেড় মিনিট পর এটাকে আমি উল্টে দিলাম এটা না উল্টালেও এমনিতেও এটা তৈরি হয়ে যায় যেহেতু এটা খুবই পাতলা বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন এভাবে এটাকে উল্টে দিয়ে আর এক পিঠো আমি একটু ভেজে নিচ্ছি তারপর আবারও এটাকে সোজা দিকে করে এটাকে আমি হাতে করে একটু রোল করে নেব তারপর এটাকে তাওয়া থেকে তুলে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করে যেতে ভুলবেন না দেখুন এরপর আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে রোল করে নিচ্ছি আপনারা এটাকে খুন্তির সাহায্যও করে নিতে পারেন তো এইভাবে এটাকে একটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি একই পদ্ধতিতে আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দেবো তো তাওয়াতে আমি আর এখন তেল দিচ্ছি না ওই কাপড়টা দিয়ে তাওয়াটাকে আরেকবার মুছে পরিষ্কার করে নিলাম এরপর এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এটাকেও এই হাতার পিছন দিকে করে খুব ভালো করে ঘুরিয়ে একটু পাতলা করে নেব তারপর এটাকে এক মিনিটের জন্য অপেক্ষা করে আর এক পিঠ উল্টে আমি এটাকে একটু তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে হাতে যদি সময় কম থাকে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এবং এটা এতটাই সহজপাচ্য হালকা একটা খাবার আপনারা রাতের ডিনারে যদি রুটি করতে ইচ্ছে না হয় এইরকম একটা রেসিপি তৈরি করে যে কোনো সবজির সাথে এটাকে সার্ভ করতে পারেন এটা খেতে অসাধারণ হয় তো দেখুন এইভাবে আমি এটাকেও ভেজ ভেজে নিচ্ছি এরপর এক পিট হয়ে গেলে আর এক পিঠ এটাকে উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত এই চিলার গুলোকে আমি ভেজে নেব এগুলো খুব বেশি সময় লাগবে না খুব চটজলদি একটা একটা ভাজা হয়ে যাবে দেখুন এরপর এটাকেও উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এরপর এটাকেও হাতের সাহায্যে রোল করে আমি একটা পাত্রে তুলে নেব এটাকে আপনারা যদি খুব বেশি একটু ভাজেন সেক্ষেত্রে একটা এটা আরও একটু লাল লাল হবে এখানে আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি আমি একটু হালকা লাল লাল করে ভেজেছি দেখুন এইভাবে আমি এখানে আবারও একটা ভেজে নিয়েছি এখানে তিনটে ভেজে নিয়েছি বাকিগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব এরপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এটাকে আমি বাড়তে থাকা টক দই এবং কিছু ড্রাই ফ্রুটসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে বাদামের চাটনি বা টমেটো সস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগে দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এটাকে আপনারা ব্রেকফাস্টে খুবই চটজলদি বানিয়ে নিতে পারেন দেখুন এরপর আমি এখানে আবারও একটা দিয়ে দিলাম এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে শক্ত হয়ে যাবে না এভাবে একই রকমভাবে নরম থাকবে দেখুন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার এবং কতটা নরম হয়েছে দেখুন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে এতটাই পাতলা হয়েছে তো এইভাবে রেসিপিটা বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে দেখুন এরপর আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এটাকে আমি টক দইয়ের সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন